হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মাইক্রোসফট অফিসের হোম ট্যাব নিয়ে আলোচনা করব তো কীভাবে ফন্ট পরিবর্তন করবেন ফন্ট সাইজ পরিবর্তন করবেন প্রথমে টেক্সটগুলোকে সিলেক্ট করে নিই তো এই ক্ষেত্রে আমরা টোটাল টেক্সটকেই সিলেক্ট করে নিলাম কন্ট্রোল এইচে সিলেক্ট করে নিয়েছি তো এখন এখানে ফন্ট নাম আছে ফন্টের নামের এখানে ক্লিক করব এখানে আমরা টাইমস নিউ রোমান ফন্ট দি সিলেক্ট করে দিলাম এখানে ফন্ট সাইজ বারো আছে আমরা ড্রপ ডাউনমেনতে ক্লিক করে এখানে ফন্ট সাইজ চোদ্দো করে দিলাম আবার এই বক্সের পাশে এ আছে আপ এর দেওয়া আছে এটাকে যদি ক্লিক করি তাহলে ফন্ট সাইজ বাড়তে থাকবে তারপরের এর সাথে ডাউন এরও আছে ডিক্রিজ ফ্রন্ট সাইজ এখানে ক্লিক করলে ফ্রন্ট সাইজটা কমতে থাকবে এরপরে নিচেই আছে বি লেখা আছে বি মানে বোল্ড এটা হচ্ছে বোল্ড হয়ে গেল লেখাটা মোটা হয়ে গেছে তারপরে আই আছে ইটালিক বোল্ড প্লাস ইটালিক হয়ে গেলো ইউ আছে আন্ডার লাইন তারপরে আছে স্ট্রাইক থ্রো স্ট্রাইক থ্রো করলে লাইনের মাঝে আর একটা করে দাগ আসছে তো এটা অনেক সময় লাগে আর কি তো আমরা সবগুলো আবার উঠাই দিলাম আনচেক করে দিলাম এরপরে এখানে বড় হাতের এ আর ছোটো হাতের আছে সেন্স তো এখানে আমরা ড্রপ ডাউনে ক্লিক করলাম ক্লিক করার পরে আছে সেন্টেন্স কেস সেন্টেন্স কেস হচ্ছে সাধারণত সেন্টেন্সের শুরুতে বড় হাতের লেখা বড় হাতের বিষয় থাকে বড়ো হাতের অক্ষর থাকে আর এরপরে আছে লয়ার কেস লয়ার কেস দিলে পারে টোটাল লেখা সবই ছোট হাতের অক্ষরে হয়ে যাবে এরপরে আছে আপার কেস সিলেক্ট করা সকল লেটার বড় হাতের অক্ষরে হয়ে যাবে এরপরে আছে ক্যাপিটাল ইজ ওয়ার্ড ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড এখানে ক্লিক করলে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড়ো হাতের হয়ে যাবে এরপরে টগল কেস আছে টগল কেসে ক্লিক করলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোটো হাতের হবে আর বাকি অক্ষরগুলো সব বড়ো হাতের হবে হয়ে যাবে তো আমরা পুনরায় এটা সেন্টেন্স কেস করে দিলাম এরপর এখানে হচ্ছে টেক্সট ইফেক্ট আছে তো আমরা এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করার পরে যে টেক্সট কেসগুলো এখানে রেডি করা আছে সেটার উপরে সিলেক্ট করে যদি ক্লিক করি তাহলে আমাদের সিলেক্ট করা টেক্সটগুলো টেক্সট ইফেক্ট যোগ হয়ে যাবে এরপরে আছে টেক্সট হাইলাইটার তো টেক্সট হাইলাইটার যে টেক্সটগুলো আমি হাইলাইট করতে চাচ্ছি শুধু সেইটা সিলেক্ট করে নিতে হবে তো আমাদের সব যেহেতু সিলেক্ট করা আছে এই জন্য আমাদের সবগুলো টেক্সটই হাইলাইট হয়ে গেছে তো আমি এখান থেকে নো কালার করে দিলাম সিলেক্ট করে নো কালার করে দিলাম টেক্সট হাইলাইটারটা উঠে গেছে এরপরে আমরা প্রথম লাইনটা সিলেক্ট করলাম করার পরে টেক্সট কালার তো টেক্সট কালার ড্রপডাউনে ক্লিক করার পরে এখানে আমাদের টেক্সট কালার দেখাচ্ছে তো আমরা যে কোনো টেক্সট কালার যেটা দরকার সেটা সিলেক্ট করে নিই এখানে আমাদের টেক্সট ইফেক্ট দেওয়া আছে এই জন্য ওই কালারটার সাথে এটা ইয়ে হচ্ছে আর কি তো এখানে যেটা আছে ফরমেট অল ক্লিয়ার অল ফরম্যাটিং তো আমরা পুরো টেক্সটটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে ক্লিয়ার অল ফরম্যাটে ক্লিক করলাম ক্লিয়ার অল ফরম্যাট ক্লিক করার পরে এই লেখাটা একদম বেসিক ফন্ট আগে যে ফন্টে ছিল যে সাইজে ছিল সেই অবস্থায় ফেরত চলে এসেছে কোনো কালার নাই কোনো টেক্সট ইফেক্ট নাই সব ক্লিয়ার হয়ে গেছে তো এখানে একটা জিনিসের একটু ব্যবহার দেখাই দিই সেটা হচ্ছে এইচ টু ও তো এখানে হচ্ছে সাধারণত এইচ টু ও পানির সংকেত তো এইটা সাধারণত আপ দিকে যায় আর কি নিচের দিকে এইচ টু তো এখানে এটা এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট তো শুধু দুইকে সিলেক্ট করে সাব ক্লিক করলে দুইটা নিচের দিকে চলে আসবে আর যদি কোনো কারণে আমাদের এখানে স্কোয়ার করতে হয় তাহলে পরে সুপার স্ক্রিপ্টে ক্লিক করতে হবে সুপার স্ক্রিপ্টে ক্লিক করলে এটা স্কোয়ার হয়ে যাবে যাই হোক আমরা পরে প্যারাগ্রাফ অপশনে যাবো তো টোটাল টেক্সটকে আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখানে আছে অ্যালাইনমেন্ট এটাকে বলা হয় লেফট অ্যালাইনমেন্ট এরপরে আছে সেন্টার অ্যালাইনমেন্ট তারপরে আছে রাইট অ্যালাইনমেন্ট এরপরে আছে জাস্টিফাই তো লেফট অ্যালাইনমেন্ট করলে আপনার টোটাল সেন্টেন্সটা বাম দিকে থেকে সমানভাবে শুরু হবে কিন্তু ডান দিকে সমান হবে না যদি মিডিল করা হয় টোটাল সেন্টেন্সটা মিডিয়েলে এসে সমান হবে দুই পাশে সমান হবে না রাইট অ্যালাইনমেন্ট করলে সেন্টেন্সগুলো ডান দিকে সমান হবে বাম দিকে সমান হবে না জাস্টিফাই করলে সেন্টেন্সগুলো মানে প্যারাগ্রাফগুলো ডান দিকে এবং বাম দিকে সমানভাবে সমান হবে এরপরে আছে লাইন স্পেস তো ড্রপডাউনে ক্লিক করলাম ক্লিক করার পরে ওয়ান পয়েন্ট জিরো আছে তারপরে আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এরপর আছে ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট জিরো এরপরেও যদি আরও লাগে সেক্ষেত্রে লাইন স্পেসিং অপশন দেয় আছে এখান থেকে আমরা আরও কম বেশি করে নিতে পারব তো আমরা এটা ওয়ান পয়েন্ট জিরো করে দিলাম এরপরে উপরের অংশে যেটা আছে বুলেটস তো বুলেটসগুলো সাধারণত আমাদের বিভিন্ন পয়েন্ট আকারে উপস্থাপন করার জন্য কাজে লাগে তো এখানে বিভিন্ন ধরনের বুলেটস আছে তো যেটা আমাদের কাজে লাগে সেটা জাস্ট সিলেক্ট করে দিলে পারি এটা এখানে সেন্টেন্সের শুরুতে যোগ হয়ে যাবে এরপরে আছে নাম্বার তো আমরা নাম্বারটা সিলেক্ট করে দিলে আমার প্যারাগ্রাফের শুরুতে এই নাম্বারগুলো চলে আসবে তারপরে আছে সাব নাম্বার যদি আমি সাব নাম্বার দিতে চাই এটাকে মাল্টি লেভেল লিস্ট বলে তার মানে একের অধীনে তখন এটা আবার প্যারা আকারে চলে আসবে এটা হচ্ছে ডিক্রিস ইন ইনটেন্ট মানে ট্যাপ দেওয়া বলে আর কি ইনক্রিজ ইনটেন্ট তো আমরা প্রথমে ইনক্রিজ ইনটেন্ট করি একটা ট্যাপ আগিয়ে গেল ডিক্রিজ ইনটেন্ট করলে একটা ট্যাপ পিছিয়ে আসলো আর একটা হচ্ছে শর্ট তো শর্ট আউটগুলো টেবিল আকারে যখন কোনো ডাটা থাকে তখন এটা শর্ট আউটের বিষয়টা কাজে লাগে আর এটা হলো প্যারাগ্রাফ সাইন তো শো হাইট প্যারাগ্রাফ জাস্ট এখানে ক্লিক করলে কোথায় কোথায় প্যারাগ্রাফটা ব্রেক আছে সেটা এখানে শো করবে তো আমরা প্যারাগ্রাফ সাইনটা উঠাই দিই আবার ক্লিক করলে প্যারাগ্রাফ সাইনটা উঠে যাবে এরপরে আছে শেডিং যে আমরা টেক্সটের মাঝে যদি কোনো শেডিং কালার দিতে চাই তাহলে আমরা এখান থেকে দিতে পারব এরপর আছে বর্ডার্স আমরা এই লেখা সিলেক্ট করা যেটা আছে এখানে যদি বর্ডার দিই অল বর্ডার করলে পারে শুধুমাত্র প্যারাগ্রাফগুলো বর্ডারের মধ্যে চলে আসবে এই যে বর্ডারের আকারে চলে আসছে আর যদি আমরা না রাখতে চাই সেগুলো নো বর্ডার করে দেব আর এখানে আরও কিছু অপশন আছে এখানে যদি আউটসাইড বর্ডার করা হয় তাহলে শুধুমাত্র বা চারপাশে একটা বর্ডার তৈরি হয়েছে আর এখানে অপশান দেওয়া আছে যদি শুধু টপ বর্ডার করি তাহলে এটা শুধু উপরেই বর্ডার হয়েছে তা আমরা এই কালারটা বাদ দিয়ে রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এই যে এটা লেফট বর্ডার লেফট বর্ডার উঠে গেছে তো আমরা অল বর্ডার করলে আবার চলে আসবে নো বর্ডার করলে সব চলে যাবে আর কোন দিকে বর্ডার থাকবে না থাকবে এখান থেকে আমরা সিলেক্ট করলে সেইভাবে এটা থাকবে এবং চলে যাবে এরপরে আছে স্টাইলস তো প্রথমে যেটা আছে নর্মাল স্টাইলস স্টাইলসটা আমরা কাস্টমাইজ করে নিতে পারব আচ্ছা নর্মাল স্টাইলস যেটা আছে নর্মাল তারপরে আছে নো স্পেস তার মানে লাইনের মাঝে কোনো স্পেস দেওয়া নেই এরপরে আছে হেডিং আর কি প্রত্যেকটা প্যারাগ্রাফ হেডিং হয়ে গেছে হেডিং টু এরপরে হেডিং থ্রি তো আমরা এখান থেকে আরও আছে হেডিং ফোর আছে দিলে পারে লেখাগুলো এখানে যেটা ডিফাইন করা আছে রকম চলে আসবে তারপরে টাইটেল সিলেক্ট করলে টাইটেলের মতো আসবে সাব টাইটেল হলে সাবটাইটেল তো আমাদের এখানে সাধারণত কিছু দরকার পরে তবে আমাদের কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে ক্রিয়েটে স্টাইল করলাম করার পরে এখানে কাস্টমাইজ স্টাইলের নাম দিলাম ওকে করে দিলাম তা ওকে করার আগে আমরা মডিফাই করব তো মডিফাই করার সময় তো এখানে হচ্ছে কি হবে স্টাইলটা কি হবে নর্মাল হবে তারপরে এখানে ফন্টটা কি হবে তারপরে ফ্রন্ট সাইজটা কত হবে কালারটা কি হবে অটোমেটিক হবে নাকি হবে আর এখানে ল্যাটিন যা আছে তাই থাকলো ওকে করে দিলাম এই যে ফ্রন্ট সাইজটা চলে আসছে এখন আমি প্রথমে এখান থেকে আবার আমরা ফন্ট চেঞ্জটা করে নিই এখানে আমরা অ্যাডপ্টস ডিসপ্লে দিয়েছি আর ফ্রন্ট সাইজটা আমরা এখানে ছাব্বিশ করে দিলাম তো দেওয়ার পরে আমাদের স্টাইল থেকে যেটা কাস্টমাইজ করা আছে এটার উপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের ফ্রন্ট সাইজ ফ্রন্ট নেম চলে আসছে টাইমস নিউরামান এবং ফ্রন্ট সাইজ চলে আসছে ফোরটিন তার মানে এই স্টাইলটা কাজ করছে যেটা আমরা ক্রিয়েট করে আসলাম এরপরে হচ্ছে ফাইন্ড রিপ্লেস সিলেক্টের কাজটা দেখবো আমরা ফাইন্ড বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে শব্দটা আমরা সার্চ করব সেটা লিখব তো এখানে দু টু রেজার্টস দেখাচ্ছে এবং এখানে টেক্সটের মধ্যে দুইটা মিউজিক অলরেডি হাইলাইটেড দেখাচ্ছে তো এরপরে হচ্ছে রিপ্লেস এখন রিপ্লেসের মধ্যে এখানে কি আমি রিপ্লেস করতে চাচ্ছি সেটা ফাইন্ড হোয়াটে লিখব যেটা অলরেডি টেক্সট আকারে আমার ডকুমেন্টসের মধ্যে আছে তো আমরা এখানে মিউজিকের জায়গায় অডিও লিখে দেব অডিও তো এখন আগে আমরা ফাইন্ড করে দেখি কোথায় কোথায় আমাদের শব্দগুলো আছে তো আমাদের এখানে দুইটা শব্দ দেখাচ্ছে এবং আমি এই দুইটা মধ্যে যদি একটা একটা করে করি জাস্ট আমি রিপ্লেসে ক্লিক করব তো এখানে দেখাচ্ছে মিউজিক আমি এটা চেঞ্জ করতে চাইলে জাস্ট মিউজিকে চেঞ্জ করে দিলাম আর আমি যদি একবারই সব চেঞ্জ করে দিতে চাই রিপ্লেস অল করে দেব তাহলে আমার ওই শব্দটা ডকুমেন্টসে যেখানে যেখানে আছে সব রিপ্লেস হয়ে যাবে রিপ্লেসের আরও অনেক ব্যবহার আছে যেগুলো মোর অপশনের মধ্যে আছে তো এটা বিভিন্ন ক্ষেত্র বিশেষে বিশেষ সময়ে প্রযোজ্য হয় এরপরে আছে গো টু এখন গো টু সেকশনে পেজ আছে আপনার ডকুমেন্টসে যদি মাল্টিপল পেজ থাকে জাস্ট সেখানে পেজ নাম্বার দিয়ে গো টু করলে সেই নাম্বার পেজে চলে যাবে তারপরে আছে সেকশন তো সেকশন ওয়াইজ যদি ডকুমেন্টস থাকে তাহলে সেকশন ওয়াইজ ডকুমেন্টসগুলো যাবে এরপরে আছে লাইন তো আমার এখানে অনেকগুলো লাইনে আছে জাস্ট আমি পাঁচ নম্বর লাইনে যাব করলে আমার কার্টশটটা পাঁচ নম্বর লাইনে দেখাবে এই যে এখানে কার্ডশটটা দেখাচ্ছে এক দুই তিন চার পাঁচ নম্বর লাইন এরপরে বুকমার্কসগুলো যদি বুকমার্কস করা থাকে ডকুমেন্টসে তাহলে বুকমার্কসগুলোতে গোটুর মাধ্যমে সরাসরি যেতে পারবেন কমেন্টস ফুটনোট এন্ড নোট ফিল্ড টেবিল তারপরে গ্রাফিক ইকুয়েশন অবজেক্ট হ্যাডিং এইগুলোতেও জাস্ট একাধিক থাকলে জাস্ট নাম্বারটা দিয়ে দিলে সেই নাম্বার অনুসারে এটা হচ্ছে গো টু হবে আর কি গো করলে সেখানে কাঠসারটা চলে যাবে আর সিলেক্টের কাজ হচ্ছে আপনার এখানে যদি আমরা একটা পরবর্তীতে অবশ্যই এটা আরও করা হবে তো জাস্ট আমরা এখান থেকে গো টু মানে সিলেক্ট অপশনের কাজ দেখার জন্য জাস্ট আমরা একটা শেপ নিয়ে আসি তো এখানে হোমে যাওয়ার পরে সিলেক্ট এখানে সিলেক্ট অল হলে এই অবজেক্ট এবং টেক্সট অল সিলেক্ট হয়েছে আর এখানে যদি আমি শুধু সিলেক্ট অবজেক্ট করতে চাই তাহলে এই যে শুধু এই সিলেক্ট অবজেক্ট করলে এই অবজেক্টটাই শুধু সিলেক্ট হবে আর সিলেকশন প্যানে অভারঅল মানে যে যেগুলো ডকুমেন্টস এখানে আপনার অ্যাড করা আছে এগুলো এখানে প্যানে দেখাবে প্যান থেকেও আপনি সরাসরি সিলেক্ট করতে পারবেন তো মোটামুটি হোমের এইগুলো বেসিক কার্যক্রম আরও অ্যাডভান্স লেভেলের কিছু কার্যক্রম আছে এগুলো আমাদের পরবর্তী ক্লাসে যখন বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করা হবে তখন এটা অটোমেটিক চলে আসবে ধন্যবাদ আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন